হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি মূলত একটি ব্রেক কিভাবে আপনারা সাইকেল ইনস্টলেশন করবেন সে ব্যাপারে কথা বলবো। ওকে, সো শুরু করা যাক, ফিরে আসছি ইন্টোর পর। ওয়েল, প্রথমে আপনারা আপনাদের সাইকেলের হ্যান্ডেল থেকে হ্যান্ডেলের গ্রিপারগুলো খুলবেন, ঠিক আছে? সো দেখি, চেষ্টা করি আস্তে আস্তে ঘুরিয়ে খুলতে হবে। হ্যাঁ, এটা খুব নরম, এটা খুলে গেছে, বাট এটা খুবই শক্ত, তাই অনেক ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে একটু পানি দিয়ে নিতে পারেন, তাহলে এটা একটু গ্রিপারটা একটু খুলতে আপনার সুবিধা হবে। ওকে, একটু পানি দিয়ে নিচ্ছি ভিতর দিয়ে যেন খুলতে সুবিধা হয়। আস্তে আস্তে ঘুরিয়ে খুলতে হবে। এরপর আপনারা ব্রেকগুলো হাতে নিয়ে দেখবেন কোনটা ফ্রন্ট এবং কোনটা ব্রেক। যেটা ছোট সেটা হচ্ছে ফ্রন্ট। জাস্ট প্রথমে ঢুকাবেন, দুটো একসাথে ঢুকিয়ে দিচ্ছি সুবিধার জন্য। ঠিক এভাবেই ঢুকাবেন। ওকে, দেন আপনাকে যেটা করতে হবে এই দুটোকে ঠিকমতো অ্যাডজাস্ট করে নেবেন। দেন আপনারা যেটা ভুল করে থাকেন সেটা হচ্ছে আপনারা অনেক সময় ক্লাবসগুলো আপনাদের উপরে রাখেন। এতে হয় কি, আপনারা যখন লং টাইমে বা লং রোডে সাইকেল চালাতে যান তখন দেখা যায় আপনাদের হাতের রিস্টগুলো খুবই যন্ত্রণাদায়ক হয়। সো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার সিট হাইট অনুযায়ী, আপনি যতটুকু হাইটে কমফোর্টেবল করেন সাইকেল চালাতে, ঠিক সেই হাইট অনুযায়ী আপনারা ঠিক এইভাবে স্ট্রেট ওয়াইজ কার্ভ করবেন। ঠিক যেভাবে আছে ঠিক এই স্ট্রেট ওয়াইজটা কার্ভ করে আপনারা জাস্ট টাইট দিয়ে দিবেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার এলিঙ্কিটা সিলেক্ট করবেন। এখানে 5 mmটা নিচ্ছি কারণ আমার এখানে 5 mmটা লাগবে। আমি আমার এটা এখন টাইট দিয়ে নিচ্ছি। নেক্সটে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে ঠিক এটার মাঝ বরাবর নিয়ে তারপর প্রথমে হালকা করে এই স্ক্রুপ দুটো লাগিয়ে নেবেন। ওকে, আপনি যদি এটা ঠিক মাঝ বরাবর না রাখতে পারেন তাহলে একটা টেকনিক আছে, সেটা আমি বলে দিচ্ছি। দেন আমি আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আমি এখন আমার ক্রেডিট কার্ডটা নিলাম, আপনারা যে কোনো একটা কাগজ একটু মোটা কাগজ নিতে পারেন, দেন এক পাশে আপনারা এটা ঢুকিয়ে নিলেন ব্রেকের ভিতরে, তারপর চাপ দিলেন। ঢুকানোর পর আপনারা একটু জোরে চাপ দিলেন, চাপ দিয়ে তারপর ঠিক সেই অনুযায়ী আপনারা টাইট দিয়ে নিলেন। তারপর কাটটা বার করে নিলেন। হ্যাঁ দেখুন, একবারে মাঝামাঝি হয়ে গেছে। ঠিক সেম ওয়েতে আমি এখন পেছনের ব্রেকটা লাগাবো। সো প্রথমে এগুলো ভালো করে লাগিয়ে দিন। ঠিক এই দুটো লাগানোর পর যেটা করবেন আপনারা, ঠিক উপরের স্ক্রুপটি লুজ থাকা অবস্থায় ঠিক একই ওয়েতে কার্ডটা ঢুকাবেন, ক্রেডিট কার্ডটা ঢুকাবেন, দেন ঠিক সেই পাশে চাপ দিবেন এবং স্ক্রুপ দুটি টাইট করে লাগিয়ে দিবেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার সাইক্লিস্ট বন্ধুদেরকে জানান কি করে নিজে নিজে সার্ভিসিং করতে হয়। সো আমার প্লেলিস্টটি অবশ্যই ফলো করবেন এবং নেক্সটে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এআর আকিব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা অনেক সাইকেল সংক্রান্ত টিউটোরিয়াল দিয়ে থাকি এবং নেক্সটে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।